মসজিদের সামনে আল্লাহ মুহাম্মদ লেখা যাবে কিনা। কি জন্য লিখবেন? আমাদের মাবুদ একটার নাম আল্লাহ, একটার নাম মোহাম্মদ, নাকি ঠিক না? আসলে এগুলো ঠিক না। যদি লিখতে হয়, প্রথম কথা হলো কেবলার দিকে কিছু লিখতে নেই, অনেক উপরে যেখানে নামাজে নজর দেয় না লিখতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ একদিক লাগলেন, মোহাম্মদ রসুল্লাহ লাগলেন, আল্লাহর পরিচয় থাকলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিচয় থাকলো, এটা ভালো হয় না? এইটা হলো ঠিক। আর সামনে কিছু না লেখা উচিত, লিখলে পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ এইভাবে লেখা উচিত। মেহরাবের সামনে মক্কা মদিনার ছবি রাখা যাবে কি না? আমার এখানে ছবি দেওয়ার জন্য অনেকেই পাগল করছিল, আমি করিনি, কারণ কেবলার দিকে ছবি দেওয়াটাই মূলত মানে মাকরু বা মাকরু তাহারিমি, এতে মুসল্লিদের নামাজেরই হয়। আর আমরা বললাম না মূর্তি পূজারি হয়ে যাচ্ছে, এখন ছবি পূজারি। আগে তো রসুলাম বলেছেন প্রাণীর ছবি রেখো না পূজা হবে, এখন আমরা প্রাণী ছাড়াও পূজা করি, মনে করি কাবা ঘরে হলেই বুঝি কিছু একটা হয়ে গেল। এই জন্য ছবি টবি রাখলে দোষ নেই, আপনারা গেটে বাইরে রাখবেন, এটা ভালো। কাপড়ের জাই নামাজে নামাজ পড়া, এই জাই নামাজের মাঝে মক্কার ছবি থাকে, কাবা শরীফের উপর পা লাগলে বা বস লাগে বসা যাবে কিনা? যাই হোক, হজের সময় কাবা ঘরের গায়েই তো পা লাগে, যারা হজরে আসলে চুমুকেতে যায় কাবা ঘর পাড়ায় উপরে ভিত্তির উপর উঠে যায়, নাজেজ হবে তো, তাই না? নাজেজ হবে না? কাবা ঘরের ভিতরে একেবারে ভিত্তির ভিতরে একের পা দুটো রেখে নামাজ পড়া যায়, সুযোগ পেলে পড়ে মানুষ, এটা তো জায়েজ হবে না। আমরা আসলে মূর্তি পূজারি হয়ে গেছি, ছবি কেন? কাবা ঘরের উপরেই তো দাঁড়ানো যায়, ছবি তো অনেক দূরের কথা, কাবা ঘরের ভিতরেই তো বসা যায়, তো এই জন্য ছবিতে পা লাগলে কোনো দোষ হবে না। কেউ যদি কাবা ঘরের ছবিকেও অপমান করে তাহলে সেটা অন্যায় হবে, কিন্তু পা লাগার কোনো দোষ নেই।